मोटरसाइकिल की हालात बहुत ही ख़राब हो चुकी है। आमार हालो अनेक बेशी खराब हो गेछे বৃষ্টির জন্য। रेनकोटटा हारिए गेछिल तारपरे आर केना हय नाई, आर रेनकोट किनलेओ आजके नेওয়া হতো না। জানে কেরা বৃষ্টি নামবো, যাই হোক কালকে যদি থাকে তখন তো। মামুনির কি গ্যাস দিছ আজকে? না তো মাত্র বৃষ্টি আসলাম, আজকে বৃষ্টি হইতেছে অনেক। কাদা কাদা অবস্থা, রাস্তায় তো খুবই খারাপ অবস্থা। রাস্তা দিয়ে ট্রাক চলে, মাটির ট্রাক চলার সময় মাটি ফালিয়ে রেখে যায়। অনেক কাদা হয়েছে পাকা রাস্তায়, অনেক গাড়ি অ্যাক্সিডেন্টও হইতেছে, খুব আস্তে আস্তে আসতে হয়েছে, এই কারণে অনেক সময় লাগলো। তো দুইটা ট্রাক দেখি একটা সাথে আর একটা লাগিয়ে দিছে, দুইটাই মানে ভেবাসেগা অবস্থা, বড় বড় ট্রাক। তাও তোমার মামার বাড়ির সামনে। তো আবার বৃষ্টির দিনে এসে বললো, বৃষ্টির দিন এই দিন আমাদের বাইকার তো বলবো না, আমার নিজেরে মানে যারা মোটর সাইকেল চালায় টুকটাক তাদের জন্য খুবই অসুবিধা। অফিসে যাওয়া আসা তো আমার জন্য খুবই কষ্টকর, রাস্তায় কাদা, বৃষ্টিতে ভিজে ভিজে যাওয়া আসা। রেইনকোট পরলেও বৃষ্টিতে ভিজে যায়, ভিতর দিয়ে লিক হয় কি হয় বুঝি না। রেইনকোট কেমন আমাদের একটা কিনছিলাম, বেশি বৃষ্টি নামলে ভিজে যায়। আমি যখন রাস্তা দিয়ে আসছি তখন বৃষ্টি একটু কমই ছিল, এখন অনেক জোরে নামছে। যদি এরকম বৃষ্টি হইতো তাহলে আমি আসতে পারতাম না, খুবই অবস্থা খারাপ হয়ে যেত বৃষ্টিতে ভিজে ভিজে আসতে। মামনি বৃষ্টি হইতেছে, চলো যাই বাইরে। বলো আমি আজকে একটু ঘুমাচ্ছি তো, ঠান্ডা পরিবেশ, রাতে জ্বালাবো মাকে। এই বৃষ্টি দেখিয়া মামনি 1 বছর আগের কথা মনে পড়ে যাইতেছে। 1 বছর হয় নাই এখনো, বৃষ্টি নামলে বের হয়ে যেতাম বাইরে ছাতা নিয়ে। সবাই তো পাগল নাম দিছিল, পাগলই অনেকেই তো পাগল নাম দিছিল যে কি রে পাগল হয়েছ, সবাই বৃষ্টি নামলে ঘরে যায় আর তুই যাস বাইরে। কারণ বৃষ্টি নামলে বাইরে যাওয়ার কারণ, আমার একটা এর আগের চ্যানেল ছিল যেখানে বৃষ্টির ভিডিও আপলোড করতাম। তো অনেক ভিডিও আপলোড করছি, কোনো ইয়া পাই নাই, সাড়া পাই নাই। অনেক 300 মতো। মামনি একটা কথা বলতে তো ভুলেই গেছি, মোটরসাইকেল নিয়ে ওঠার সময় পড়ে গেছিলাম। আজকে পড়ে গেছিলাম বলে তারপর যাই নাই, খুব কষ্ট করে আটকে রাখছি। খালি ভগবান ঠ্যাং দুইটা পাও দুইটা বড় দিয়েছিল, তাই তো পড়ে নাই। এমন কাদা, কাকা কইছে ও বারে বারে যে এদিক দিয়ে যাই পারবি না ওই দিক দিয়ে যা, তারপরে কইছে পারমো। ওপরে ইয়ে আছে আর শুকনা, কিন্তু নিচে তো ভিজায় কেদা। একবার ভিজলিয়া পরে কোন রকম কেরিয়ে বেরিয়ে সোজা করছি, আমি পাই ভাঙবো নাকি আজকে। তারপর আবার মশাই গোবারের ওই দিক দিয়ে ঘুরাইছি, পাকা করলে সে নিয়ে তো। বুঝছো মামনি, গেছিলাম আজকে, গেছিলাম। সাবধানে চলতে হবে, ওই রাস্তা দিয়ে আসতে পারলা না বড় দাদুদের। বাবা বাবা উ উ কি বলো তুমি, মুখ চোখা করে কি বলতে চাও বলো? বাবা 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 কি দেখো, বাবা দেখো তুমি, বাবা দেখো। অনেক সময় পরে দেখতেছ বাবাকে, বলো 24 ঘন্টার বেশি। তাই ভাবতেছি যে কই থেকে আসলো, কোথায় গেছিলাম, কোথায় থেকে আসলো। আমি হলো সাথে গেছি জামা কাপড় দিতে, বাবা তখনই তো আকা বাবা রাতে পড়ছে, উইটা নেই চিল্লান দিছে, মা বড় রুম একটু শুইছে। ও বাবা রাতে পরে দিছে, ও বাবার কুলে আছে, বাবা কুলে দিয়েছিল ওই জায়গায়, ওর শুয়ে থেকেছি ঘুমাইছিল। আমি ভাবছি ও রাতে পড়েছে না, ও আকা পড়ে ঘুমিয়ে। গুড্ডির খবরটা নিয়ে আসি, আজকে সারাদিন গুড্ডির খবর নিতে পারি নাই, কারোর খবরই নিতে পারি নাই। গুড্ডি কি খবর? খাই নাই, ঘাস আছে, খাও খাও খাও। আরে কই গাবলা, কো গাবলা, খাবারের পাত্র। হ গাবলাই খাই। খাওয়া হইলে তো উল্টা করবই। মামনিকে এখন নেবুলাইজেশন করা হচ্ছে, ডক্টর বলছে কিছুদিন করার জন্য। The next day. Good morning. সকাল হয়ে গেছে। সকাল সকাল মামুনিকে নেবুলাইজ করে দিলাম। আজকে সকাল সকালই করে দিলাম কারণ আমি একটু পরে চলে যাব অফিসে। মামুনি আবার ঘুমিয়ে গেছে। ও তুমি ঘুমাও নাই? চুপ করে আছো। টাটা দিয়ে দাও বাবাকে। বাবা আমার কাছে চলে যাও। ঘুমাও আর একটু। টাটা টাটা দিছে টাটা ও ঘুম ধরছে মা মুড়ি ভাজতেছে কয়টা থেকে শুরু করছো রাত 2টা থেকে মা মুড়ি ভাজতেছে ওই দিন যে মুড়ির চাল ভাঙিয়ে আনছিলাম ওইগুলো ভাজতেছে আর কতগুলো আছে তো রেডি হয়ে গেছে এখন বের হইতেছি অফিসে যাওয়ার জন্য মোটরসাইকেল বের করছি মোটরসাইকেলের অবস্থা খুবই খারাপ কালকে দেখেছিলাম কালকে হয়তো দেখা যায় নাই কারণ ভিজা ছিল একদম কাদায় অবস্থা খারাপ হয়ে গেছে হলো জুতার অবস্থা এই রাস্তা দিয়ে আজকে নামাই রিস্ক কালকে উঠতে যা পড়ে গেছিলাম আজকে কি হবে ভগবান জানে আইছে আইছে আর একটু সারা এলাকা উন্নত হয়ে গেল আমরা এমনি থাকব কোন রকম নামছি এই হলো রাস্তার অবস্থা সারা বাংলাদেশ উন্নত হয়ে গেলে আমাদের রাস্তা এইভাবেই থাকবো সারা রাস্তায় কাদা না বললেও এখানে এসে কাদা ভরেই ভরে কালকে বেশিরভাগ কাদা এখান থেকেই ভরছে নাও আমি অফিসে যাম এক সমানে যাই আহা কোন অফিসে যাবে তুমি তাই কও lot of boring math later এই তো বৃষ্টি নেমে গেছে আর কিছুক্ষণ পর এই ছুটির সময় আজকে মনে হয় ভিজা ভিজা যাইতে হইব না কান্না করে না বাবা 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 আমার কাছে এসে খানছে মায়ের কাছে চুপচাপ পশু 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 কোন রকম এসে পৌঁছাইছি বৃষ্টি শেষ হয়েছিল বৃষ্টি থামার পরে পরে পৌঁছাইতে পারছি বৃষ্টিতে আর রাস্তায় ধরে নাই ভালো ছিল ভাগ্য আজকে ভগবানের কৃপায় বৃষ্টিতে না ভিজে বাড়িতে পৌঁছাইতে পারছি তো মামুনি একটু কান্না করতেছে মনে হয় ঘুমাইবো একটু আগে খাওয়াইছে এখন আবার একটু কান্না করতেছে ঘুম ধরছে মনে হয় ঘুমাইছিল একটু আমি আসার পরে উঠে গেছে আজকে এই আমাদের রাস্তা দিয়ে উঠাইতে পারি নাই মোটরসাইকেল কালকে তো উঠাইতে পারি নাই আজকে এদিকে চেষ্টাও করি নাই তো ওই পাশ থেকে উঠাইতে গেছিলাম দুইবার মানে অ্যাক্সিডেন্ট হইতেছিল অর্ধেক উঠার পরে পিছিয়ে গেছি মানে পড়ি নাই ভাগ্য ভালো খুবই কাদা হয়ে গেছে খুবই আর রাস্তা তো সকালে আপনাদের দেখাইছি কি অবস্থা ওই পাশে আরো অবস্থা খারাপ এই কারণে এত সমস্যা হয় মামনি এখন চুপচাপ দেখতেছে বাবাকে দেখতেছে বাবা বাবা সারাদিন দেখাও নেই মুড়ি ভাজা হয়ে গেছে মার কয়টা পর্যন্ত ভাজছ বাবারে সেই রাত 2টা থেকে শুরু করছে বিকেল 4টা পর্যন্ত মুড়ি ভাজছে এখন রান্না করতেছে মা নিরামিষ রান্না করবে ধৈর্য রান্না রাখলে ওইটা যায় নাকি কি জানি খাই মাঝে মধ্যে অম গম অম গম করে আমি খেয়ে আসলাম বলি এখন খাইতে যাইব আমার এখন দায়িত্ব মামুনির পাহাড়ে দেওয়া মামুনি যেন না ওঠে এইভাবে ধরে রাখতে হইতেছে যেন না ওঠে it is agree. কোথাও জোরে বলতে পারতেছি না, মামুনি উঠে যাবে আবার। মামুনি নাক ডাকে, মামুনির ঘুমটা ঠিক মতো হইতেছে না। ঘুম আসে গভীর ঘুম দেয়, পিছু করে ঘুম ভেঙে যায়। তো তার সলিউশন হলো আমার হাতে এই যে এটা, এখন মামুনিকে পরিয়ে দিব মামুনির যেন ঘুমে ডিস্টার্ব না হয়। তো মামুনি এখন ঘুমিয়ে যাবে, আপনারাও ঘুমিয়ে যান, গুড নাইট। ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগে কি শেয়ার করলাম আমি নিজেও জানি না, তো যতটুকু সম্ভব হয়েছে দৌড়াদৌড়ি জীবনের মধ্যে ততটুকুই করছি। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। টাটা।